আল্লাহর সমকক্ষ কেউ নাই আর আল্লাহর কোনো পুত্র নাই কেন তোমরা এমন বললে তাই তো আজকে তোমরা জান্নাতে যেতে পারলে না তারা বলছে হায় আফসোস আল্লাহ আজকে তোমার কাছে কিছু চাই আল্লাহ বললেন কি চাও আমরা ওই জান্নাতে একটু যেতে চাই আল্লাহ বললেন এই যে ব্রিজ দেখা যায় ব্রিজ পার হলে জান্নাত যাও ব্রিজ পার হলেই জান্নাত চলে যাও তারা যখনই যেতে লাগবে সঙ্গে সঙ্গে জাহান্নামে পড়ে যাবে তারা আর জান্নাতে যেতে পারলো না আর কিছু লোক দাঁড়িয়ে আছে তারা হলো মুসা আলাইহিস সালামের উম্মত জিজ্ঞাসা করে তোমরা কে বলছে আমরা মুসা আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালামের উম্মতেরা তো জান্নাতে চলে গিয়েছে তোমরা এখানে কেন বলছে আমরা তো মুসা নবীর কথা শুনেছি কিন্তু আল্লাহর উপর ঈমান এবং আমল কিছুই আনি নাই ও তাই তো এখন কি দরকার বলছে আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষায় আছি কি কথা একটু জান্নাতে যেতে চাই আল্লাহ বলেন এই যে ব্রিজ পার হও জান্নাতে চলে যাও এই কথা বলছে তারা যখন সামনে যেতে চেয়েছে সঙ্গে সঙ্গে ওই ফুলসিরাত পার হতে গিয়ে ব্রিজ পার হতে গিয়ে তারা জাহান্নামে পড়ে গিয়েছে আর কিছু লোক বসে আছে আল্লাহ তাআলা এসে বললেন আমি হলাম তোমাদের রব তোমাদের আল্লাহ তারা বলছে আমরা মানি না মানে আমরা সেই আল্লাহকে মানি যে আল্লাহর ইবাদত আমরা করেছি জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা বুঝতে পারলেন এরা হলো আমার সেই বান্দা যারা রাতে অন্ধকারে গভীর অন্ধকারের সময় আমাকে তারা ডেকেছে আজকে আমল কম হওয়ার কারণে তারা জান্নাতে যেতে না পারার কারণে এই জায়গাতে বসে আছে তারা আসলে আল্লাহর সাথে কথা বলতে চায় এবার আল্লাহ তাআলা সমস্ত নূরের পর্দা আউট করে দে আল্লাহ তাআলা তাদের সাথে সাক্ষাৎ করে এবার বলছে তোমরা যে আল্লাহর ইবাদত করতে আমি সেই আল্লাহ এবার বলো তোমরা কি বলতে চাও তারা বলছে আল্লাহ এইখানে বসে আছে এই পাশে জাহান্নাম জান্নাত এই পাশে জাহান্নাম মাঝখানে আছি কিন্তু এই জান্নাতের হাওয়ার চাইতে জাহান্নামের আগুনের তাপটা বেশি আছে আল্লাহ তোমার কাছে একটু প্রার্থনা করি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে একটু দূরে সরায় দাও এবার আল্লাহ বলছেন ঠিক আছে আজকে আমার রহমত হয়েছে তাই আমি তোমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে একটু সরিয়ে জান্নাতের দিকে দিতে চাই তবে শর্ত হচ্ছে তোমরা কিন্তু বড় ওয়াদা ভঙ্গকারী দুনিয়াতে ওয়াদা ভঙ্গ করেছিলে এখনো ভঙ্গ করবে কাজে তোমরা ওয়াদা করো তারা ওয়াদা করলো হাত তুলে বলল আল্লাহ তোমার কাছে আর জীবনে কিছু চাবো না একটু জান্নাতের কাছে যাওয়ার সুযোগ দিয়ে দাও আল্লাহ বললেন ঠিক আছে যাও তারা এবার জান্নাতে গিয়ে জান্নাতি হাওয়া খাচ্ছে আরাম আয়েশে 1000 বছর পরে আবার তাদের ওই রোগ ঢুকে গেছে যে পুরাপুরি জান্নাতে কিভাবে যাওয়া যায় এই চিন্তা নিয়ে তারা এবার ডাকতেছে ও আল্লাহ রব্বুল আলামিন আমরা সেই আল্লাহর ইবাদত করেছি তোমার নাম গফফার তোমার নাম রহিম তোমার নাম রহমান জোরে বলে আল্লাহু আকবার প্রাণ খুলে বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা এসে বলে বান্দা ও গোলাম তোমার কি হয়েছে তারা বলছে আল্লাহ এই যে এই জাহান্নামের আগুনের তাপ থেকে একটু দূরে সরা দিলেন আর একটু যদি আপনি দেন কি সমস্যা আছে আপনি তো সেই আল্লাহ আপনি যদি কারো জন্য কিছু রাখেন বরাদ্দ করেন কেউ কি ঠেকাতে পারে আল্লাহ বললেন যে না আমি যদি কাউকে কিছু দিতে চাই কেউ ঠেকাতে পারবে না আমি হলো আল্লাহু আলা কুল্লি শাইইন কদির জোরে বলে আল্লাহু আকবার তাহলে আমাদেরকে একটু ওই জান্নাতের পাশে দেন তো তোমরা তো ওয়াদা ভঙ্গকারী আবার ওয়াদা করো তারা বললে ওয়াদা করতেছি খালি করলে হবে না লিখে দাও তারা বললো লিখে দিলাম আর জীবনে আপনার কাছে কিছু চাইবো না এই কথা বলে যখন এইরকম বলেছে আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে তোমরা এই জান্নাতের কাছাকাছি মানে জান্নাতের বারান্দায় চলে যাও এবার তারা জান্নাতে বারান্দায় গিয়ে বসে হাজার হাজার বছর কেটে গেছে এবার তারা আবার ডাকতেছে সেই মহান রবকে রব্বুল আলামিন তোমার নাম আল্লাহ তুমি তো সেই আল্লাহ তুমি তো রহমান তুমি রহিম এইভাবে যখন ডাকা শুরু করেছে আল্লাহ এসে বলছে বান্দারে কি হয়েছে তো একটু ওই জান্নাতে যেতে চাই আমি আল্লাহ বলছে তাই তো আমি জানি তোমরা তো এই কথাই বলবে তোমরা দুইবার ওয়াদা ভঙ্গ করেছো আবার ওয়াদা ভঙ্গ করবে এটা আমি জানি তো বলছে আল্লাহ এই যে কান ধরলাম এই যে হাত তুললাম এই যে লিখে দিলাম আর জীবনে ভুল করব না আল্লাহ বলছে আরে আমার পাগল বান্দারে আমি তোমাদেরকে সব মাফ করে দিয়ে ওই জান্নাতের অধিকারী বানা দিলাম জোরে বলে আল্লাহ আকবার তাহলে এই উম্মতে মুহাম্মাদি তার দাম আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই
আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে চেয়ে তারা জান্নাতে চলে যাবে আল্লাহ কি দয়াশীল আল্লাহ কি রহমান কি রহিম এই কথা আমি একটু বলতে চাই আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রব্বুল আলামিন খুশি হয় আপনার সেজদাতে জোরে বলে আল্লাহু আকবার কিসে খুশি হয় আপনি মাথা যখন জমিনে দেন যখন বলেন সুবহানা রব্বিয়াল আলা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে যায় আর বেজার হয় শয়তান জোরে বলেন কে আমার প্রিয় ভাইরা সর্বশেষ এক ব্যক্তিকে আল্লাহ maaf করে দিবেন জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন এই লোকটাকে আল্লাহ তাআলা ফেরেশতা জাহান্নামে ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন জাহান্নামে ফেরেশতা হচ্ছে মালিক তাকে ডাক দিয়ে বলবে ও জাহান্নামে ফেরেশতা মালিক তোমার মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে যার অনুপরিমাণ একটু ঈমান ছিল জাহান্নামে ফেরেশতা জাহান্নামে উকি মেরে দেখবে যে কেউ নাই কিন্তু আল্লাহ বলবেন আমি তো শুনতে পাচ্ছি সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ জোরে বলেন আল্লাহু আকবার আমি তো শুনতে পাচ্ছি এরকম আওয়াজ হচ্ছে তুমি একটু খোঁজ করো ফেরেশতা মালিক গিয়ে খোঁজ করে দেখবেন কেউ নাই পুরো সব শেষ হয়ে গেছে ফিরে এসে বলবেন আল্লাহ কিছুই দেখতে পেলাম না আল্লাহ বলবেন আরেকবার দেখো তিনি আরেকবার দেখলেন দেখার পরে দেখলেন যে কেউ নাই কিন্তু একটা বডি সমস্ত পুরে শেষ হয়ে গেছে এক জায়গা পুরে নাই সেটা হচ্ছে এই যে আপনি যে জায়গা দিয়ে সেজদা দিয়েছেন জোরে বলে আল্লাহু আকবার আর একটু জোরে বলে আল্লাহু আকবার এই জায়গা পুরে নাই লোকটাকে তুলে আনলেন আনার পরে নাহারুল হায়া জান্নাতের পাশে একটা নদী আছে ওই নদীর মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে লোকটা আবার স্বাভাবিক হয়ে গেল স্বাভাবিক মানুষের মধ্যে যখন হয়ে গেছে আল্লাহ বললেন তোমার জন্য নির্ধারণ হয়ে গেছে জান্নাত তুমি ঢুকে যাও জোরে বলেন সুবহানাল্লাহ বান্দা বলছে আল্লাহ আমি তো হেঁটে ওই জান্নাত পর্যন্ত যেতেই পারবো না এবার আল্লাহ বললেন চেষ্টা করো শক্তিধর মালিককে আওয়াজ দিয়ে বলেন শক্তিধর মালিককে এই কথা বলে লোকটা হাঁটতে হাঁটতে কোন রকম আস্তে আস্তে জান্নাতের কাছে গিয়েছে দেওয়ার পরে দেখে জান্নাতের কাছে গিয়ে দেখে জান্নাতে একেবারে তালা মনে বড় জালা খুলবে কি করে তালা জোরে বলেন ঠিক কি না এবার সে চিন্তা করছে জান্নাতে তালা খুলবো কেমনে তারপরে দেখে এই জান্নাত আবু বকরের এই জান্নাত ওমরের এই জান্নাত ওসমানের এই জান্নাত হযরত আলীর ফিরে আসলেন এসে বললেন আল্লাহ জান্নাতে কোনো জায়গা নাই আমার বসার মতো কোনো জায়গা নাই আল্লাহ বললেন আরেকবার যাও আবার গেলেন যাওয়ার পরও জায়গা যখন পেল না ফিরে আসলো আসার পরে বলছে আল্লাহ আফসোস করে বলছে আপনি আমাকে মাফ করে দিলেন জান্নাতে দিলেন কিন্তু সেই জান্নাতে ঢোকার মতো আমার কোনো জায়গা নেই এই কথা বলার সাথে সাথে রব্বুল আলামিন ডাক দে বলে বান্দারে অত নৈরাশ হয়ে যেও না হতাশ হয়ে যেও না আমি তোমাকে যে জান্নাতটা এইমাত্র দান করলাম সেই জান্নাত হচ্ছে তোমার এই দুনিয়াতে তুমি যে বসবাস করেছিলে এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ দশটা দুনিয়ার সমান জান্নাত তোমাকে দান করলাম সেই নবী মদিনা আলা নবীর প্রেম আমাদের অন্তরে থাকা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই তাহলে সেই নবীর জন্য সেই নবীর স্মরণে সেই নবীর আমরা একটু সেই নবীকে আমরা স্মরণ করতে চাই সেটা হচ্ছে কিভাবে সেই নবীর জন্য আমি আমি আপনাদের সামনে কিছু কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ নবী বলেছেন যে যখন মানুষ এই যে ফজরের সময় ঘুম থেকে ওঠে তখন মানুষ যখন ফজরের সময় মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনে যখন মুয়াজ্জিন বলে যে আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান এটা শুনে যখন মুসল্লি উঠে শয়তান কয় এই তো এটা আল্লাহর দলের লোক হয়ে গেল একে তো উঠতে দেওয়া হবে না কিন্তু যারা ঘুমে থাকে শয়তান কি করে জানেন শয়তান তাদের মুখের উপরে পেশাব করে দেয় কি করে পেশাব করে দেয় কিছু পেশাব ওই লোক খায় আর করে আর ঘুম পারে আর কিছু পেশাব নিয়ে শয়তান এবারে ঘাড়ের উপরে মালিশ করার বলে বেটা ঘুমবার মসজিদে যাওয়ার দরকার নাই আর যারা এই আসসালাতু খায়রুম মিনান নাওম বলে উঠে যায় আর সঙ্গে সঙ্গে শয়তান ধাক্কা খেয়ে পড়ে
দুর্বল হয়ে যায় জোরে বলে আল্লাহু আকবার সে কথা আমি বলবো ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরেন তার আগে আমরা যে মদিনার পাগল হয়েছি যে মদিনার জন্য আমাদের মদিনায় যেতে মন চায় কি চায় না সকলের চায় ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ঠিক না চলবে চলবে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার তরে পাগল সবই যার লাগে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না সহে না আর পোড়ানে তারা বলেছে আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম তাহলে চারটা কারণে সাকার নামক জাহান্নামে গেছে নাম্বার ওয়ান তারা বলেছে আমরা সলাত আদায় করতাম না নাম্বার টু আমরা গরিব অসহায় মিসকিনদেরকে খাবার দিতাম না বরং তাদের খাবার কেড়ে নিয়ে খেতাম নাম্বার থ্রি আমরা একজন আরেকজনের সমালোচনা করতাম নাম্বার ফোর আমরা এই কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছি আবার প্রিয় ভাইরা আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন আমাদের নবী মায়ার নবী দয়ার ছবি তিনি একদিন সাহাবিদেরকে বলল ও সাহাবি তোমরা কি আল্লাহরে দেখেছো নাকি আপনারা কি আল্লাহরে দেখবেন দেখবেন কে কে দেখবেন হাত তুলেন তো লিল্লাহে তাকবীর প্রাণ খুলে বলো লিল্লাহে তাকবীর আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আমার সাহাবিরা তোমরা কি আল্লাহরে দেখেছো নাকি তারা বললেন যে না তোমরা কি আল্লাহরে দেখবে নাকি হ্যাঁ আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করবে এটা বিশ্বাস হয় দেখা যাবে তারা বললেন যে আসলে দেখা যাবে কিনা আমরা জানি না আর এই বিষয় আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে তারা বললেন সাহাবিদেরকে নবীজি যখন কোনো প্রশ্ন করতেন তখন সাহাবিরা প্রশ্নের উত্তর দিতে না পারলে বলতেন এই বিষয় আমাদের জানা নাই এই বিষয় আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এইভাবে বলে আর আমাদেরকে যখন কোনো প্রশ্ন করা হয় সাইড থেকে মুসল্লি বলে দেয় ফতোয়া দিয়ে দেয় জোরে বলেন ঠিক কিনা জানেন একটা সুরা হয়ে গেছে বুড়া ফতোয়া দেয় পুরা আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই যদি বলা হয় কোরআনে কারিমে সবচাইতে ছোট সুরা সুরা কাউসার বলো তো বলছে বাবা পারি না কিন্তু হুজুরকে প্রশ্ন করেছে করার সাথে সাথে গোটা প্রশ্নের উত্তর ফতোয়া যা আছে সব দিয়ে দিছে জোরে বলেন ঠিক কিনা তাই তো আমি বলেছি জানে না সুরা হয়ে গেছে বুড়া ফতোয়া দেয় পুরা জোরে বলেন ঠিক কিনা আবার কিছু চালাকি আছে কিছু চালাক লোক আছে বুঝলেন পড়ে না নামাজ কালাম পড়ে না নামাজ কালাম বিড়ি মারে টান রাখে না রমজানের রোজা ইফতার খাওয়ার জম আছে না নাই জোরে বলেন আছে না নাই রোজার দিনে দেখবেন ইফতারি খানা সামনে নিয়ে বসে আছে হুজুর বরাবর হুজুর বরাবর হুজুর বরাবর হুজুরকে বলছে হুজুর ঘড়ি দেখছে আর বলছে হুজুর ইফতার নেন তো ইফতার নেন হুজুর বলছে ভাই রে এখনো তো সময় হয়নি এখনো সময় হয়নি এখনো পাঁচ মিনিট আছে ও বলছে হুজুর নেন তো নিতে নিতে টাইম হবে বলেন তো ওর বলা দেখে কি বোঝা যায় সে রোজা আছে বলেন বোঝা যায় ওই জন্য ছন্দ বানিয়েছি পরে না নামাজ কালাম পরে না নামাজ কালাম বিড়িতে মারে টান রাখে না রমজানের রোজা ইফতার খাওয়ার জম জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা ওই যে আমি এক মসজিদে ইমামতি করি কোন কোন এলাকায় দেখবেন যে সবাই মিলে একসাথে ইফতারি করে জোরে বলেন ঠিক কিনা তো এক মুসল্লি একেবারে আমার বরাবর এসে বসে তো আমার একটু সন্দেহ হয় যে এই মুসল্লিটা মনে হয় রোজা নাই তো একদিন জিজ্ঞাসা করলাম যে ভাই সত্য করে কও তোমার কিন্তু গোপন খবর আমি জানি আসলে তুমি রোজা নাই বলছে হুজুর এটা কি করে জানলেন
কথা কি বুঝলেন তো এই যে প্রতিদিন তুমি আমার কাছা কাছে এসে বসো এই বসা দেখে আমার সন্দেহ হয় যে মনে হয় তুমি রোজা নাই তো এই লোকটা বলছে যে হুজুর আপনি কিভাবে জানলেন যে আমি রোজা নাই কি এমন সিটার চিন্তা করেন এরকম সিটার আছে না নাই রোজা রাখেন অথচ ওই ইফতারি যে বড় খানার যে প্লেটটা ওটা সে আগে নাই জোরে বলেন ঠিক কি না তেমনি হুজুরকে কিছু জিজ্ঞাসা করার সাথে সাথে ও ফতোয়া দিয়ে দেয় এরকম আছে আমার প্রিয় ভাইরা তো যাই হোক নবীজি যখনই বলছেন সাহাবীরা তোমরা আল্লাহকে দেখতে পাবে এটাকে বিশ্বাস করো হ্যাঁ করি তোমরা আল্লাহকে দেখতে পাবে তোমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে দেখার ব্যবস্থা করবেন এইভাবে যেমনি পূর্ণিমার চাঁদ 14 তারিখে দেখা যায় জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার মা বোনেরা চিন্তা করছে আমরা থাকবো না চলে যাব পিচ্ছি হুজুর এসেছে কি না কি বলবে এই চিন্তা করে অনেকে রাস্তা নিয়েছে জোরে বলেন ঠিক কি না রাস্তা নিলে হবে না আপনাদের ব্যাপারে যা প্রয়োজন সবে আসবে একটু বসেন পেয়ে যাবেন জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহর নবী বললেন আমার প্রিয় ভাইরা আল্লাহর নবী বললেন এই যে 14 তারিখে যেভাবে চাঁদ দেখা যায় আল্লাহরে ঠিক এইভাবে দেখা যাবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দা তোমরা কারা তারা বলবে আমরা আর আলহামদুলিল্লাহ বললে লাভটা কি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের সবচাইতে বড় নবী ইনি হলেন মুসা আলাইহিস সালাম যার উপাধি ছিল কালিমুল্লাহ যার উপাধি ছিল কি কালিমুল্লাহ যিনি আল্লাহর সাথে কথোপকথন করেছেন কথা বলেছেন আল্লাহর সাথে মূসা আলাইহিস সালাম কথা বলার সুযোগ পেয়েছেন তিনি হলেন আল্লাহর প্রিয় রাসূল আল্লাহর প্রিয় নবী মূসা আলাইহিস সালাম সাইয়েদনা মূসা আমার প্রিয় ভাইরা মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছেন রাস্তার মধ্যে তিনজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেছে জোরে বলেন তো কয়জন তিনজন নাম্বার 1 হলো এক ধনী ব্যক্তির সাথে দেখা ধনী ব্যক্তি বলছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনি কোথায় যান তিনি বলছেন আমি আল্লাহর সাথে কথা বলবো বলেন আল্লাহু আকবার হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর সাথে কি কথা বলতে মন চায় না মন চায় আমার প্রিয় ভাইরা আল্লাহর সাথে কথা বলবো আচ্ছা ঠিক আছে আপনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন আপনি আল্লাহরে বলবেন আমার একটি সমস্যা আছে কি সমস্যা ধনী লোকটা বলছে আমার ধন এত বেশি বৃদ্ধি হচ্ছে এই ধন কোন অবস্থাতে আমি কমাতে পারছি না এই ধনটা বৃদ্ধি হওয়ার কারণে আমার এই ধন এত বেশি বৃদ্ধি হয়েছে ধন সম্পদ বৃদ্ধি হওয়ার কারণে আমি এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছি আমি একটু যে অবসর থাকবে এরকমও সময় নাই আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আমার সম্পদ কিভাবে কি কাজ করলে এই সম্পদটা কমে যাবে নাম্বার 1 প্রশ্ন তিনি হেঁটে যাচ্ছিলেন হেঁটে যেতে যেতে তার একজন ব্যক্তির সাথে দেখা হলো সে হলো এতই নিঃস্ব একেবারে নিঃস্ব গরিব মহিলা মহিলা এসে বলছে আল্লাহর নবী মুসা আপনি কোথায় যান মুসা আলাইহিস সালাম বলছেন আমি আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি বলেন আল্লাহু আকবার সবাই জোরে বলে আল্লাহু আকবার এবার তিনি বলছেন ও নবী মুসা আপনি আল্লাহরে জিজ্ঞাসা করবেন এই পৃথিবীতে আসার পরে আমার কোনো সম্পদ নাই আমার কোনো টাকা পয়সা নাই একেবারে গরিব আমি চলতেই পারি না কি কাজ করলে আমি বেশি বেশি আমার সম্পদ হবে এটা একটু আল্লাহর কাছ থেকে আপনি জেনে আসবেন তাহলে প্রথম নাম্বার সমস্যা ধন বেশি দ্বিতীয় নাম্বার সমস্যা ধন নাই কি বলেন ঠিক কি না দুটাই সমস্যা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সামনে অগ্রসর হচ্ছেন সামনে অগ্রসর হচ্ছেন সামনে যেতে যেতে এক ব্যক্তির খবর তিনি পেলেন কোন এক ব্যক্তি তার সাথে কথা বলতে চেয়েছেন তার বাড়িতে গেলেন যাবার পর দেখলেন তার হাত নাই পা নাই একেবারে বিকলাঙ্গ চলতেও পারে না ঠিক এমন অবস্থায় মুসা আলাইহিস সালাম তার সাথে কথা বললেন তোমার কি কোনো কথা আছে আমি আল্লাহর সাথে দেখা করতে যাই তোমার কি কোনো কথা আছে এদিকে আমি দুইটা কথা শুনেছি তিনি বললেন আমি আসলে কিছুই বলবো না এই দুনিয়াতে আমি বাঁচতে
থাকার কারণে বেঁচে থাকার কারণে আমি খুশি জোরে বলেন সুবহানাল্লাহ তবে আপনি আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন যার হাত নাই পা নাই শরীরে কোনো গোস্ত নাই একেবারে অসহায় নিজে চলতেও পারে না এক কেজি গোস্তও হবে না এমন অবস্থা হাড়দিশার হয়ে গেছে আমি আমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছে এটা একটু আল্লাহর কাছ থেকে জেনে আসবেন অসতা সৃষ্টি করলো নাকি কোনো কারণ আছে কি বলেন জানা দরকার আছে না নাই সকলে জানা দরকার আছে না নাই জানবেন না চলে যাবেন জানবেন ইনশাআল্লাহ তাহলে এক নম্বরটা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পরে আল্লাহ তাআলার সাথে কথা হলো আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রব ইয়া রব্বুল আলামিন আসার সময় একজন ব্যক্তি আমাকে বলেছিল আমার ধন বেশি হয়ে গেছে কি কাজ করলে আমার ধন কমে যাবে সম্পদ কমে যাবে ওই লোকটা যাকাত দেয় সব কিছু করে কিন্তু সম্পদ কমে না দান করে খয়রাত করে যাকাত দেয় সব কিছু করে কিন্তু সম্পদ কমে না এই সম্পদটা কি কাজ করলে কমবে একটা একটু আপনার কাছ থেকে জানতে চেয়েছে আমি গেলেই বলবো জোরে বলেন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী শর্টকাট করে এই কথা বলে আমি অন্যদিকে যাব আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ফিরে এসে ওই লোকটার সাথে দেখা ওই লোক জিজ্ঞাসা করছে হে নবী মুসা আলাইহিস সালাম আপনি কি আল্লাহর কাছ থেকে শুনেছেন যে আমার এই সম্পদ কিভাবে কমবে হ্যাঁ শুনেছি কি শুনেছেন আল্লাহ তাআলা বলেছেন যদি আপনি বেশি বেশি না শুকরিয়া করেন আল্লাহর শুকরিয়া বাদ দিয়ে দেন তাহলে আল্লাহ আপনার সম্পদ কমিয়ে দিবে লোকটা শোনার সাথে সাথে বলছে তাই নাকি আল্লাহ তাআলা এত সুন্দর ফয়সালা আমার জন্য করেছেন আলহামদুলিল্লাহ প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছে না শুকরিয়া আদায় করতে উনি চিন্তা করছে আমার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে এই জন্য তিনি শুকরিয়া করলেন আলহামদুলিল্লাহ এই কথা বলার কারণে আল্লাহ তাআলা তার সম্পদ আরো বেশি বৃদ্ধি করে দিল জোরে বলে আল্লাহু আকবার এবার দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা যেটা হচ্ছে গরিব অসহায় কাঙ্গাল যার কিছু নাই এই লোকটা বলেছিল আমার সম্পদ কিভাবে বৃদ্ধি হবে আপনি একটু আল্লাহর কাছ থেকে শুনে আসবেন মহিলার সাথে দেখা হয়ে গেছে মহিলা আবার জিজ্ঞাসা করে হে নবী মুসা আলাইহিস সালাম আপনি কি আল্লাহকে বলেছেন আমার সম্পদ কিভাবে বৃদ্ধি হবে আমি কেমনে ধনী হব হ্যাঁ বলেছি কিভাবে তো আপনার বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করে দিবে মহিলা শোনার পরে বলছে জীবনের তিন ভাগের দুই ভাগ চলেই গেছে আর মাত্র এক ভাগ আছে কত আল্লাহরে ডাকলাম এত ডাকার পরে কোনো সম্পদ যখন পেলামই না আর ডাকার দরকারই নাই আর ডাকলে পাওয়া যায় এই কথা বলে সে না শুকর আদায় করার কারণে আল্লাহ তাআলা তাকে আরো যে গরিব সে গরিবই রেখে দিলেন আমার প্রিয় ভাইরা এবার তিন নাম্বার ব্যক্তি আছে জোরে বলেন ঠিক কিনা তিন নাম্বার ব্যক্তির কাছে মুসা আলাইহিস সালাম গেলেন যাবার পরে বলছে তোমার জন্য দুঃসংবাদ তিনি বললেন কি সংবাদ দুঃসংবাদ কোনো সমস্যা নাই আল্লাহ যদি দুঃসংবাদ দেয় তাতেও আমি খুশি আছি কিস দুঃসংবাদ তিনি বললেন তোমার জন্য দুঃসংবাদ হচ্ছে রব্বুল আলামিন বলে দিয়েছেন তোমাকে আল্লাহ তাআলা অযথা সৃষ্টি করেন নাই বরং জাহান্নামে লোক দর পরে সারা পৃথিবীর সমস্ত ব্যক্তি যারা জাহান্নামে চলে যাবে তাদেরকে জাহান্নামে জাহান্নাম পরিপূর্ণ করার পরে যে ফুটো থাকবে একটা ফুটো থাকবে ফুটো তোমার দ্বারা পরিপূর্ণ করে দেবে এই কথা শোনার পরে ওই ব্যক্তিটা মুসা আলাইহিস সালাম মনে করেছিল ওই ব্যক্তি কান্নাকাটি করবে আফসোস করতে পারে হারে তাহলে আল্লাহ তাআলা আমাকে এই জন্য তো সৃষ্টি করেছেন কিন্তু সে আফসোস না করে আল্লাহর শুকর আদায় করে বলছে আহা আমাদের আল্লাহ আমার আল্লাহ এত ভালো আমার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছে আমার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছে আমাকে আল্লাহ আসলে অযথা সৃষ্টি করে নাই একটা কারণে সৃষ্টি করেছে এই কথা বলার পরে ওই যুবকটা একেবারে বিকলাঙ্গ হাত নাই পা নাই গায়ে কোনো গোস্ত নাই ওই লোকটা আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ে নিলেন আলহামদুলিল্লাহ
প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই শুকর আদায় করার সাথে সাথে রব্বুল আলামিন ডাকতে পারেন নবী মুসা, ওই বিকালাঙ্গ লোকটা আমার শুকর আদায় করেছে, আর শুকর আদায় করার সাথে সাথে আমার রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে মুসা রে, আমার রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে। আমি আল্লাহ ওই লোকটার কথাকে আর ফেলতে পারলাম না, ওই লোকটা জাহান্নামে যাওয়ার কথা শোনার পরেও এত খুশি হয়ে গেছে, আর খুশি হওয়ার কারণে আমার রহমতের দরিয়ায় জোশ লেগে গেল মুসা। আমি আল্লাহ তাআলা তার বিকালাঙ্গ পরিবর্তন করে দে, তাকে আমি আল্লাহ ভালো করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল, যেহেতু আল্লাহ আল্লাহর খাসনত হচ্ছে, আল্লাহ যদি একবার বলে কুন ফায়াকুন, আল্লাহ বলেন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে বলেন ঠিক কেনা ভাই, আর একটু জোরে বলেন ঠিক কেনা। রব্বুল আলামিন বললেন ও আমার বান্দা, আল্লাহ বললেন বান্দা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। সঙ্গে সঙ্গে যুবকটা সুস্থ হয়ে স্বাভাবিক মানুষ হয়ে গেল, স্বাভাবিক কর্ম করলো, কর্ম করতে করতে এক পর্যায়ে সমস্ত আমল ভালো করে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে আল্লাহর আমল করার মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতি হিসাবে কবুল করে নিলেন। জোরে বল আল্লাহু আকবার, প্রাণ খুলে বল আল্লাহু আকবার। তাহলে এখান থেকে আপনি কি বুঝলেন, শুকরিয়া আদায় করতে হবে কার, প্রশংসা করতে হবে কার? একটু জোরে বলেন আল্লাহু আকবার, প্রাণ খুলে বলুন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলোক, আল কোরআনের আলোক, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নারে মাঝে মাঝে তাকবীর এই কারণে হবে, শয়তান এখানে এসে ডিস্টার্ব করবে। জোরে বলেন ঠিক কিনা, শয়তান যেন ডিস্টার্ব করতে না পারে, আলোচনা শোনা থেকে বিরত রাখতে না পারে, এই জন্য মাঝে মাঝে তাকবীর দিলে খুশি হবেন কে? আল্লাহ খুশি যেখানে আমরা আছি। এবার আসেন প্রিয় ভাইয়ের আমার, এই বিষয়টা এবার আলোচনা করি আপনাদের সামনে। কোরআনে কারিমের, যেহেতু কোরআনে কারিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই তেলাওয়াতের কথাগুলি আপনাদেরকে আমি এখন শোনাতে চাই। রব্বুল আলামিন বলেছেন সুরাল মুদাসির, এইখানে আল্লাহ তাআলা বলেছেন ফি জান্নাতি আতাসালুন। আমি একটা বিল পাস করে নেব, সেটা হচ্ছে কোরআনে কারিমের আলোচনা হবে যতক্ষণ আপনারা থাকবেন, তো ততক্ষণ থাকবেন, মাঝে মাঝে জিকির হবে, মাঝে মাঝে কথা হবে কোরআন থেকে, মাঝে মাঝে কথা হবে হাদিস থেকে, মাঝে মাঝে কথা হবে সেই কথা যিনারা এই বাংলাদেশে সর্বপ্রথম ইসলাম নিয়ে এসেছে। জোরে বলেন ঠিক কেনা, আমাদের আউলিয়া কেরাম, আমাদের পীরগণ, যারা আমাদের পূর্বপুরুষ আছে, তারা কিন্তু সর্বপ্রথম এই বাংলাদেশে ইসলাম এনেছে। জোরে বলেন ঠিক কিনা, কাজে এটা হচ্ছে শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা, এই বাংলাদেশে তারা ইসলাম নিয়ে এসেছে, সেখান থেকে আমরা ইসলাম পেয়েছি। তবে মনে রাখবেন যে জিনিসটার আসল যত ভালো, নকল হচ্ছে তারও চাইতো বেশি বের হয়। জোরে বলেন ঠিক কিনা, বর্তমানে বর্তমান সময়ে এই পীর বা এই সময়ের যারা ইসলামের আলো মানুষের মাঝে দিয়েছেন, এই ব্যবসাকে কিছু কিছু দুশ্চরিত্র কিছু লোকেরা এসে আমাদের এই ব্যবসার নাম দিয়েছে, এই ব্যবসা ব্যবসায় পরিণত করে দিয়েছে। আসলে এটা ব্যবসা নয়, এটা হচ্ছে দাইলাল্লার কাজ। যে সকল আউলিয়া একরাম করেছিলেন তাদের নামে, তাদের নাম নিয়ে এখন তারা ব্যবসা করে খাচ্ছে মুসলমান। জোরে বলেন ঠিক কিনা, কাজে আমরা বেঁচে থাকতে সেই ধরনের ভণ্ডামি, সেই ধরনের ব্যবসা এখানে হতে দিব না। জোরে বলেন ঠিক কিনা, আমরা চাই ইসলামের আলো, কোরআনের আলো, হাদিসের আলো, হক্কানি ওলামায়ে কেরামদের আলো, হক্কানি পীর মাশায়েখ যারা এই পৃথিবীতে আছে, এই দুনিয়াতে আছে, এই বাংলাদেশে আছে, তাদের কথা চলছে,
কিয়ামত পর্যন্ত চলবে জোরে বলেন ঠিক কি না তাহলে রব্বুল আলামিন বলেন আল্লাহ ডাক দে বলেন বান্দা শোনো শোনো গোলাম রব্বুল আলামিন ডাক দে বলেন ফি জান্নাতি ইয়াতাসআলুন আল্লাহু আকবার মাঝে মাঝে আল্লাহু আকবার ধরবেন আমি আবারো কোরআনের আয়াতটা তেলাওয়াত করি আপনারা আল্লাহু আকবার বলবেন আল্লাহ বলছেন রব্বাকা ফাকাব্বির সূরা মুদ্দাসিরের 3 নম্বর আয়াতে আল্লাহর নামে হবে তাকবীর বলেছেন কে রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসআলুনা আনিল মুজরিমিন আমি এই ভাগে একটি কথা বলতে চাই আপনি মনে করছেন আমি কত বড় আল্লাহর ওলি হইছি রাবিয়া বসরির নাম শুনেছেন রাবিয়া বসরি হযরত রাবিয়া বসরি তিনি কিন্তু বিয়ে করেন নাই জোরে বলেন ঠিক কি না তিনি কিন্তু বিয়ে হন নাই তাকে বিয়ে করার মতো কাউকে খুঁজে পাওয়া যায় নাই কিন্তু ওই জামানায় ওই সময় এক লোক বলছিল নাম হচ্ছে হাসান বসরি তিনি একটু অহংকার করলেন তিনি ভাবলেন রাবিয়া বসরি একজন মহিলা সে বিয়ে হয় না কারণটা কি তার বিয়ে কেন হয় না তিনি কিন্তু একজনের বাড়িতে চাকরানী হিসাবে ছিলেন আল্লাহ তাআলা তার মর্যাদা এত বেশি দিয়েছেন আল্লাহ তাকে এত ভাবে কবুল করেছেন আল্লাহর মসনদে তার নামটা এমন ভাবে কবুল হয়ে গেছে রাবিয়া বসরি যদি একটা দোয়া পড়তেন সঙ্গে সঙ্গে কবুল করতেন কে আর জোরে বলেন কবুল করতেন কে হযরত রাবিয়া বসরির বিয়ে হয় না রাবিয়া বসরি বলে আমি তার সাথে বিয়ে হব আমি 60টা প্রশ্ন করব এই 60টা প্রশ্নের উত্তর যদি কোনো যুবক দিতে পারে তাহলে আমি রাবিয়া বসরি তার সঙ্গে বিয়ে হব তাতে কোনো সমস্যা নাই হাসান বসরি এই কথা শুনে বললেন আমি তো সবচাইতে জামানার সবচাইতে বড় আল্লাহর ওলি আমি সবচাইতে বড় জ্ঞানী আমি ইলমে তাসাউফের সবচাইতে বড় ভান্ডার আর এই 60টা প্রশ্ন কেন উনি যে 400 প্রশ্ন করে তবু আমার উত্তর দিতে কোনো সমস্যা নাই আমি তাকে বিয়ে করব রাবিয়া বসরি বললেন যদি তাই হয় তাহলে 60টা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তাহলে আমি রাবিয়া বসরি তার সাথে বিয়ে হতে কোনো সমস্যা নাই আমার প্রিয় ভাইরা এবার হাসান বসরি চলে গেলেন বিয়ের প্রস্তাব নিয়ে বললেন যে আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে বিয়ে করতে চাই রাবিয়া বসরি পর্দার আড়াল থেকে বললেন আমি তো সাধারণ লোকের সাথে বিয়ে হয় না তোমার এত বড় সাহস এত বড় স্পর্ধা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছো আমার সম্পর্কে কি তোমার জানা আছে তিনি বললেন এই জামানার সবচাইতে বড় ইলমে তাসাউফের জ্ঞান আমার আছে কাজে তোমার তোমাকে বিয়ে করার মতো সমস্ত যোগ্যতা যখন আমার আছে তোমাকে বিয়ে করতে কেন এত সমস্যা তিনি বললেন আমাকে বিয়ে করতে সমস্যা নাই তবে 60টা প্রশ্ন করব এই 60টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তুমি যেই পুরুষ হও না কেন 60টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি তোমাকে বিয়ে করব জোরে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা হযরত রাবিয়া বসরি বলেন আমার এক নাম্বার প্রশ্ন হলো আমি কবরে যাবার পরে আমাকে যে প্রশ্ন করবেন আল্লাহ এই প্রশ্নের উত্তরটা তুমি কি দিতে পারবে এক নাম্বার প্রশ্ন এইভাবে তিনি 60টা প্রশ্ন করেছিলেন কিন্তু 60টা প্রশ্নের উত্তর দেওয়া বাদ দিয়ে তিনি গর্ব করে বলছে তুমি কি আমারে চেনো চেনো রাবিয়া বসরি বললেন তোমারে আমার চেনার দরকার নাই তারপরও তিনি বলছেন তুমি কি আমারে চেনো চেনো আমি হলাম হাসান বসরি আমাকে আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছে ইলমে তাসাউফের এত বড় জ্ঞান দিয়েছে আমি হাসান বসরি যদি এখন ইচ্ছা করি এই সাই নামাজটা ওই যে সমুদ্রের মাঝখানে আমি বিসাবো সমুদ্রে মাঝখানে বিছে আমি নামাজ আদায় করব আমি কিন্তু ডুবে যাব না যেটা করেছিলেন আল্লাহ যাকে মুজেজা দিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা পাওয়ার দিয়েছিলেন পাওয়ার হলো তিনি যায় নামাজের উপরে ওঠার সাথে সাথে সারা পৃথিবী ভ্রমণ করতে পারতেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে একটা পাওয়ার দিয়েছিলেন মুজেজা দান করেছিলেন সেটা হলো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বিনা নৌকাতে নদী পার হতে পারতেন জোরে বলেন আল্লাহু আকবার এই নদী পার হওয়ার ঘটনাকে আপনারা শুনবেন না চলে যাবেন
হাসান বসরি বলে রাবিয়া তুমি কেন বড়াই করো আল্লাহ আমাকে এত বেশি পাওয়ার দিয়েছে এই পাওয়ারের কারণে আমি কিন্তু এই জায়নামাজ দিয়ে ওই সমুদ্রের মধ্যে আমি সমুদ্রের মধ্যে নামাজ পড়তে পারি তাই নাকি এত বড় পাওয়ার তোমার তুমি কি আমার সম্পর্কে জানো নাকি বলছে তুমি তো একজন সাধারণ মেয়ে তিনি বলেন আমি কি সাধারণ মেয়ে তোমাকে আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছে সমুদ্রের মধ্যে জায়নামাজ থেকে জায়নামাজ দিয়ে তুমি নামাজ আদায় করো আমাকে আল্লাহ একটা আমাকে ওই নগণ্য ওই গোলামকে আল্লাহ পাওয়ার দিয়েছে এলমে তা সব আমারও জানা আছে আমার আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছে আল্লাহ তালা আল্লাহ নবী সুলাইমানকে যে পাওয়ারটা দিয়েছিল জায়নামাজ এই যে হাওয়ার উপরে তুলে তিনি দেশ ভ্রমণ করতে পারতেন আমার আল্লাহ আমাকে এই পাওয়ারটা দিয়েছে তুমি যেহেতু ওইখানে নামাজ পড়ে দেখালে আমিও কিন্তু এই যে হাওয়ার উপরে জায়নামাজ থেকে নামাজ পড়লাম দেখি তুমি কেমন পড়তে পারো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা হযরত হাসান বসরি চিন্তা করলেন আমি তো মরেই গেলাম আমার তো ওই পাওয়ার নাই এই যে হাওয়া হাওয়ার উপরে জায়নামাজ থেকে নামাজ আদায় করার তখন তিনি বললেন আপনার ওই চারটা প্রশ্ন আমার জানারও দরকার নাই আপনার আমাকে আপনাকে আমার বিয়ে করারও দরকার নাই ছেড়ে দে মা কান্দাবাসী গ্রাম বাংলা একটা কথা আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই মা বন্ধের ব্যাপারে কথা বলা দরকার আগেই তো সেই কথা হয়ে গেল জোরে বলেন ঠিক কিনা মা বন্ধের ব্যাপারে কথা বলা দরকার কেননা তারাই তো বর্তমান সরকার জোরে বলেন ঠিক কিনা মা বন্ধের ব্যাপারে আরো কথা বলবো শুরু কেননা তারাই তো আমাদের গুরু জোরে বলেন ঠিক কিনা তাদের অত্যাচারে কিছু পুরুষ বর্তমান হয়ে গেছে একেবারে গুরু গুরু কথা কি বুঝলেন আপনারা বিচলিত হবেন না বিচলিত হবেন না দেশি বিদেশি যা মাল দরকার সব দেওয়া হবে পর্যায়ক্রমে সাপ্লাই তো হবে শুধু বসে আর আল্লাহর একটু জিকির করেন লা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আমি আপনাদের সামনে কথা বলতেছিলাম ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন রাব্বুল আলামিন ডাক দে বলেন বান্দা শোনো শোনো যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে এই জান্নাতি বান্দারা জাহান্নামীদেরকে দেখতে পাবে দেখতে পাওয়ার পরে তারা কিছু প্রশ্ন করবে তোমরা এই খারাপ জায়গা মা সালাকাকুম ফি সাকার এই সাকার নামক জায়গাতে তোমরা কেন এসেছো তারা যে উত্তরটা দিয়েছিল সে উত্তরটা মাত্র এক মিনিটের মধ্যে বললে হবে চারটা কারণে তারা সাকার নামক জাহান্নামে গেছে বলেন কয়টা আরো জোরে কয়টা সাতটা কারণে তারা সাকার নামক জাহান্নামে গেছে সেই কথাটা আমি আপনাদেরকে বলে আমার আলোচনা শুরু করব তারা যে কথাটা বলেছিল ওই জাহান্নামবাসীরা তারা ডাক দিয়ে বলে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন তারা উত্তর দিল নাম্বার ওয়ান কারণ হলো আমরা এই দুনিয়াতে নামাজ আদায় করতাম না وقالوا لم نكن من المصلين وقالوا نطعم المسكين আর তারা বলেছিল নাম্বার টু দুই নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার আমরা অসহায় ফকির মিসকিন তাদেরকে সাহায্য করতাম না নাম্বার থ্রি হলো ওয়াকুন্না وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ নাম্বার থ্রি হলো তারা বলছে আমরা এই দুনিয়াতে একজন আর একজনের সমালোচনা করতাম
মানুষের সমালোচনা করতাম বলেন তো এই দুনিয়াতে মানুষের সমালোচনাকারী আছে না নাই নাম্বার 4 তারা যে কথাটা বলেছিল রব্বুল আলামিন ডাক দে বলেন গোলাম শোনো শোনো وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ তারা বলেছে আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম তাহলে সাতটা কারণে সাকার নামক জাহান্নামে গেছে নাম্বার 1 তারা বলেছে আমরা সালাত আদায় করতাম না নাম্বার 2 আমরা গরীব অসহায় মিসকিনদেরকে খাবার দিতাম না বরং তাদের খাবার কেড়ে নিয়ে খেতাম নাম্বার 3 আমরা একজন আরেকজনের সমালোচনা করতাম নাম্বার 4 আমরা এই কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছি আবার প্রিয় ভাইরা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাদের নবী মায়ার নবী দয়ার ছবি তিনি একদিন সাহাবীদেরকে বললেন ও সাহাবী তোমরা কি আল্লাহরে দেখেছো নাকি আপনারা কি আল্লাহরে দেখবেন দেখবেন কে কে দেখবেন হাত তুলেন তো লিল্লাহে তাকবীর আল্লাহু প্রাণ খুলে বলো লিল্লাহে তাকবীর আল্লাহু আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আমার সাহাবীরা তোমরা কি আল্লাহরে দেখেছো নাকি তারা বললেন যে না তোমরা কি আল্লাহরে দেখবে নাকি হ্যাঁ আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করবে এটা বিশ্বাস হয় দেখা যাবে তারা বললেন যে আসলে দেখা যাবে কিনা আমরা জানি না আর এই বিষয় আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে তারা বললেন সাহাবীদেরকে নবীজি যখন কোনো প্রশ্ন করতেন তখন সাহাবীরা প্রশ্নের উত্তর দিতে না পারলে বলতেন এই বিষয় আমাদের জানা নাই এই বিষয় আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এইভাবে বলে আর আমাদেরকে যখন কোনো প্রশ্ন করা হয় সাইড থেকে মুসল্লি বলে দেয় ফতোয়া দিয়ে দেয় জোরে বলেন ঠিক কি না জানেন একটা সূরা হয়ে গেছে বুরা ফতোয়া দেয় পুরা আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই যদি বলা হয় কোরআনে কারিমে সবচাইতে ছোট সূরা সূরা কাউসার বলো তো বলছে বাবা পারি না কিন্তু হুজুরকে প্রশ্ন করেছে কোরআন সাথে সাথে গোটা প্রশ্নের উত্তর ফতোয়া যা আছে সব দিয়ে দিছে জোরে বলেন ঠিক কি না তাই তো আমি বলেছি জানে না সূরা হয়ে গেছে বুরা ফতোয়া দেয় পুরা জোরে বলেন ঠিক কি না আবার কিছু চালাকি আছে কিছু চালাক লোক আছে বুঝলেন পড়ে না নামাজ কালাম পড়ে না নামাজ কালাম বিড়ি মারে টান রাখে না রমজানের রোজা ইফতার খাওয়ার জম আছে না নাই জোরে বলেন আছে না নাই রোজার দিনে দেখবেন ইফতারি খানা সামনে নিয়ে বসে আছে হুজুর বরাবর হুজুর বরাবর হুজুর বরাবর হুজুরকে বলছে হুজুর ঘড়ি দেখছ আর বলছে হুজুর ইফতার নেন তো ইফতার নেন হুজুর বলছে ভাই রে এখনো তো সময় হয়নি এখনো সময় হয়নি এখনো 5 মিনিট আছে ও বলছে হুজুর নেন তো নিতে নিতে টাইম হবে বলেন তো ওর বলা দিয়ে কি বোঝা যায় সে রোজা আছে বলেন বোঝা যায় ওই জন্য ছন্দ বানিয়েছি পড়ে না নামাজ কালাম পড়ে না নামাজ কালাম বিড়িতে মারে টান রাখে না রমজানের রোজা ইফতার খাওয়ার জম জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা ওই যে আমি এক মসজিদে ইমামতি করি কোন কোন এলাকায় দেখবেন যে সবাই মিলে একসাথে ইফতারি করে জোরে বলেন ঠিক কিনা তো এক মুসল্লি একেবারে আমার বরাবর এসে বসে তো আমার একটু সন্দেহ হয় যে এই মুসল্লিটা মনে হয় রোজা নাই তো একদিন জিজ্ঞাসা করলাম যে ভাই সত্য করে কও তোমার কিন্তু গোপন খবর আমি জানি আসলে তুমি রোজা নাই বলছে হুজুর এটা কি করে জানলেন কথা কি বুঝলেন তো এই যে প্রতিদিন তুমি আমার কাছাকাছি এসে বসো এই বসা দেখে আমার সন্দেহ হয় যে মনে হয় তুমি রোজা নাই তো ওই লোকটা বলছে যে হুজুর আপনি কিভাবে জানলেন যে আমি রোজা নাই কি এমন সিটার চিন্তা করেন এরকম সিটার আছে না নাই আছে না নাই রোজা রাখে না অথচ ওই ইফতারি যে বড় খানার যে প্লেটটা ওটা সে আগে নাই জোরে বলেন ঠিক কি না তেমনি হুজুরকে কিছু জিজ্ঞাসা করার সাথে সাথে ও ফতোয়া দিয়ে দেয় এরকম আছে আমার প্রিয় ভাইয়েরা তো যাই হোক নবীজি যখনই বলছেন সাহাবীরা তোমরা আল্লাহকে দেখতে পাবে এটাকে বিশ্বাস করো হ্যাঁ করি তোমরা আল্লাহকে দেখতে পাবে তোমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে দেখার ব্যবস্থা করবেন এইভাবে যেমনি পূর্ণিমার চাঁদ 14 তারিখে দেখা যায় জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার মা বোনেরা চিন্তা করছে আমরা থাকবো না
চলে যাব পিচ্ছি হুজুর এসেছে কি না কি বলবে এই চিন্তা করে অনেকে রাস্তা নিয়েছে জোরে বলেন ঠিক কি না রাস্তা নিলে হবে না আপনাদের ব্যাপারে যা প্রয়োজন সবে আসবে একটু বসেন পেয়ে যাবেন জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহর নবী বললেন আমার প্রিয় ভাইরা আল্লাহর নবী বললেন এই যে 14 তারিখে যেভাবে চাঁদ দেখা যায় আল্লাহরে ঠিক এই ভাবে দেখা যাবে রব্বুল আলামিন ডাক দে বলবেন বান্দা তোমরা কারা তারা বলবে আমরা হাই সালা সাল্লামের উম্মত কিন্তু ঈসার কথা শুনতাম না আমলও করতাম না আমরা উজাইরের আমল করতাম অর্থাৎ ঈসা সাল্লামকে মনে করতাম তিনি হলেন আল্লাহর পুত্র রব্বুল আলামিন ডাক দে বলেন বান্দা আল্লাহর পুত্র নামে কিছু নাই এই দুনিয়াতে কারণ রব্বুল আলামিন বলেছেন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد বলেন আল্লাহু আকবার আল্লাহর সমকক্ষ কেউ নাই আর আল্লাহর কোনো পুত্র নাই কেন তোমরা এমন বললে তাই তো আজকে তোমরা জান্নাতে যেতে পারলে না তারা বলছে হাই আফসোস আল্লাহ আজকে তোমার কাছে কিছু চাই আল্লাহ বললেন কি চাও আমরা ওই জান্নাতে একটু যেতে চাই আল্লাহ বললেন এই যে ব্রিজ দেখা যায় ব্রিজ পার হলেই জান্নাত যাও ব্রিজ পার হলেই জান্নাত চলে যাও তারা যখনই যেতে লাগবে সঙ্গে সঙ্গে জাহান্নামে পড়ে যাবে তারা আর জান্নাতে যেতে পারলো না আর কিছু লোক দাঁড়িয়ে আছে তারা হলো মুসা আলাইহিস সালামের উম্মত জিজ্ঞাসা করে তোমরা কে বলছে আমরা মুসা আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালামের উম্মতেরা তো জান্নাতে চলে গিয়েছে তোমরা এখানে কেন বলছে আমরা তো মুসা নবীর কথা শুনেছি কিন্তু আল্লাহর উপর ঈমান এবং আমল কিছুই আনি নাই ও তাই তো এখন কি দরকার বলছে আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষায় আছি কি কথা একটু জান্নাতে যেতে চাই আল্লাহ বলেন এই যে ব্রিজ পার হও জান্নাতে চলে যাও এই কথা বলছে তারা যখন সামনে যেতে চেয়েছে সঙ্গে সঙ্গে ওই ফুলসিরাত পার হতে গিয়ে ব্রিজ পার হতে গিয়ে তারা জাহান্নামে পড়ে গিয়েছে আর কিছু লোক বসে আছে আল্লাহ তাআলা এসে বললেন আমি হলাম তোমাদের রব তোমাদের আল্লাহ তারা বলছে আমরা মানি না মানে আমরা সেই আল্লাহকে মানি যে আল্লাহর ইবাদত আমরা করেছি জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা বুঝতে পারলেন এরা হলো আমার সেই বান্দা যারা রাতে অন্ধকারে গভীর অন্ধকারের সময় আমাকে তারা ডেকেছে আজকে আমল কম হওয়ার কারণে তারা জান্নাতে যেতে না পারার কারণে এই জায়গাতে বসে আছে তারা আসলে আল্লাহর সাথে কথা বলতে চায় এবার আল্লাহ তাআলা সমস্ত নূরের পর্দা আউট করে দেয় আল্লাহ তাআলা তাদের সাথে সাক্ষাৎ করে এবার বলছে তোমরা যে আল্লাহর ইবাদত করতে আমি সেই আল্লাহ এবার বলো তোমরা কি বলতে চাও তারা বলছে আল্লাহ এইখানে বসে আছে এই পাশে জাহান্নাম জান্নাত এই পাশে জাহান্নাম মাঝখানে আছি কিন্তু এই জান্নাতের হাওয়ার চাইতে জাহান্নামের আগুনের তাপটা বেশি আছে আল্লাহ তোমার কাছে একটু প্রার্থনা করি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে একটু দূরে সরায় দাও এবার আল্লাহ বলছেন ঠিক আছে আজকে আমার রহমত হয়েছে তাই আমি তোমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে একটু সরিয়ে জান্নাতের দিকে দিতে চাই তবে শর্ত হচ্ছে তোমরা কিন্তু বড় ওয়াদা ভঙ্গকারী দুনিয়াতে ওয়াদা ভঙ্গ করেছিলে এখনো ভঙ্গ করবে কাজে তোমরা ওয়াদা করো তারা ওয়াদা করলো হাত তুলে বলল আল্লাহ তোমার কাছে আর জীবনে কিছু চাবো না একটু জান্নাতের কাছে যাওয়ার সুযোগ দিয়ে দাও আল্লাহ বললেন ঠিক আছে যাও তারা এবার জান্নাতে গিয়ে জান্নাতি হাওয়া খাচ্ছে আরাম আয়েশে 1000 বছর পরে আবার তাদের ওই রোগ ঢুকে গেছে যে পুরোপুরি জান্নাতে কিভাবে যাওয়া যায় এই চিন্তা নিয়ে তারা এবার ডাকতেছে ও আল্লাহ রব্বুল আলামিন আমরা সেই আল্লাহর ইবাদত করেছি তোমার নাম গফফার তোমার নাম রহিম তোমার নাম রহমান জোরে বলে আল্লাহু আকবার প্রাণ খুলে বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা এসে বলে বান্দা ও গোলাম তোমার কি হয়েছে তারা বলছে আল্লাহ এই যে এই জাহান্নামের আগুনের তাপ থেকে একটু দূরে সরা দিলেন আর একটু যদি আপনি দেন কি সমস্যা আছে আপনি তো সেই আল্লাহ আপনি যদি কারোর জন্য কিছু রাখেন বরাদ্দ করেন কেউ কি ঠেকাতে পারে আল্লাহ বললেন যে না আমি যদি কাউকে কিছু দিতে চাই কেউ ঠেকাতে পারবে না আমি হলাম আল্লাহু আলা কুল্লি শাইইন কদির জোরে বলে আল্লাহু আকবার তাহলে আমাদেরকে একটু ওই জান্নাতের পাশে দেন তো তোমরা তো ওয়াদা ভঙ্গকারী
আমার ওয়াদা করো তারা বলল ওয়াদা করতেছি খালি করলে হবে না লিখে দাও তারা বলল লিখে দিলাম আর জীবনে আপনার কাছে কিছু চাইবো না এই কথা বলেই যখন এই রকম বলেছে আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে তোমরা জান্নাতের কাছাকাছি মানে জান্নাতের বারান্দায় চলে যাও এবার তারা জান্নাতের বারান্দায় গিয়ে বসে হাজার হাজার বছর কেটে গেছে এবার তারা আবার ডাকতেছে সেই মহান রবকে রব্বুল আলামিন তোমার নাম আল্লাহ তুমি তো সেই আল্লাহ তুমি তো রহমান তুমি রহিম এইভাবে যখন ডাকা শুরু করেছে আল্লাহ এসে বলছে বান্দারে কি হয়েছে তো একটু জান্নাতে যেতে চাই আমি আল্লাহ বলছে তাই তো আমি জানি তোমরা তো এই কথাই বলবে তোমরা দুইবার ওয়াদা ভঙ্গ করেছো আবারও ওয়াদা ভঙ্গ করবে এটা আমি জানি তো বলছে আল্লাহ এই যে কান ধরলাম এই যে হাত তুললাম এই যে লিখে দিলাম আর জীবনে ভুল করব না আল্লাহ বলছে আরে আমার পাগল বান্দারে আমি তোমাদেরকে সব মাপ করে দিয়ে ওই জান্নাতের অধিকারী বানা দিলাম জোরে বলে আল্লাহ আকবার তাহলে এই উম্মতে মুহাম্মাদি তার দাম আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আল্লাহর কাছ থেকে চেয়ে তারা জান্নাতে চলে যাবে আল্লাহ কি দয়াশীল আল্লাহ কি রহমান কি রহিম এই কথা আমি একটু বলতে চাই আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রব্বুল আলামিন খুশি হয় আপনার সেজদাতে জোরে বলে আল্লাহু আকবার কিসে খুশি হয় আপনি মাথা যখন জমিনে দেন যখন বলেন সুবহানা রব্বিয়াল আলা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে যায় আর বেজার হয় শয়তান জোরে বলেন কে আমার প্রিয় ভাইরা সর্বশেষ এক ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবেন জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন এই লোকটাকে আল্লাহ তাআলা মা ফেরেশতা জাহান্নামে ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন জাহান্নামে ফেরেশতা হচ্ছে মালিক তাকে ডাক দিয়ে বলবে ও জাহান্নামে ফেরেশতা মালিক তোমার মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে যার অনুপরিমাণ একটু ঈমান ছিল জাহান্নামে ফেরেশতা জাহান্নামে উকি মেরে দেখবে যে কেউ নাই কিন্তু আল্লাহ বলবেন আমি তো শুনতে পাচ্ছি সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ জোরে বলেন আল্লাহু আকবার আমি তো শুনতে পাচ্ছি এরকম আওয়াজ হচ্ছে তুমি একটু খোঁজ করো ফেরেশতা মালিক গিয়ে খোঁজ করে দেখবেন কেউ নাই পুরে সব শেষ হয়ে গেছে ফিরে এসে বলবেন আল্লাহ কিছুই দেখতে পেলাম না আল্লাহ বলবেন আরেকবার দেখো তিনি আরেকবার দেখলেন দেখার পরে দেখলেন যে কেউ নাই কিন্তু একটা বডি সমস্ত পুরে শেষ হয়ে গেছে এক জায়গা পুরে নাই সেটা হচ্ছে এই যে আপনি যে জায়গা দিয়ে সেজদা দিয়েছেন জোরে বলে আল্লাহ আকবার আর একটু জোরে বলে আল্লাহ আকবার এই জায়গা পুরে নাই লোকটাকে তুলে আনলেন আনার পরে নাহারুল হায়া জান্নাতের পাশে একটা নদী আছে ওই নদীর মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে লোকটা আবার স্বাভাবিক হয়ে গেল স্বাভাবিক মানুষের মধ্যে যখন হয়ে গেছে আল্লাহ বললেন তোমার জন্য নির্ধারণ হয়ে গেছে জান্নাত তুমি ঢুকে যাও জোরে বলেন সুবহানাল্লাহ বান্দা বলছে আল্লাহ আমি তো হেঁটে ওই জান্নাত পর্যন্ত যেতেই পারবো না এবার আল্লাহ বললেন চেষ্টা করো শক্তিধর মালিককে আওয়াজ দিয়ে বলেন শক্তিধর মালিককে এই কথা বলে লোকটা হাঁটতে হাঁটতে কোনো রকম আস্তে আস্তে জান্নাতের কাছে গিয়েছে দেওয়ার পরে দেখে জান্নাতের কাছে গিয়ে দেখে জান্নাতে একেবারে তালা মনে বড় জালা খুলবে কি করে তালা জোরে বলেন ঠিক কিনা এবার সে চিন্তা করছে জান্নাতে তালা খুলবো কেমনে তারপরে দেখে এই জান্নাত আবু বকরের এই জান্নাত ওমরের এই জান্নাত ওসমানের এই জান্নাত হযরত আলীর ফিরে আসলেন এসে বললেন আল্লাহ জান্নাতে কোনো জায়গা নাই আমার বসার মতো কোনো জায়গা নাই আল্লাহ বললেন আরেকবার যাও আবার গেলেন যাওয়ার পরও জায়গা যখন পেল না ফিরে আসলো আসার পরে বলছে আল্লাহ আফসোস করে বলছে আপনি আমাকে মাফ করে দিলেন জান্নাতে দিলেন কিন্তু সেই জান্নাতে ঢোকার মতো আমার কোনো জায়গা নেই এই কথা বলার সাথে সাথে রব্বুল আলামিন ডাক দে বলে বান্দারে অত নৈরাশ হয়ে যেও না হতাশ হয়ে যেও না আমি তোমাকে যে জান্নাতটা এইমাত্র দান করলাম সেই জান্নাত হচ্ছে তোমার এই দুনিয়াতে তুমি যে বসবাস করেছিলে এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ দশটা দুনিয়ার সমান জান্নাত তোমাকে দান করলাম সেই নবী মদিনা আলা নবীর প্রেম আমাদের অন্তরে থাকা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই তাহলে সেই নবীর জন্য সেই নবীর স্মরণে সেই নবীর আমরা একটু সেই নবীকে আমরা স্মরণ করতে চাই সেটা হচ্ছে কিভাবে সেই নবীর জন্য আমি
আমি আপনাদের সামনে কিছু কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ নবী বলেছেন যে যখন মানুষ এই যে ফজরের সময় ঘুম থেকে ওঠে তখন মানুষ যখন ফজরের সময় মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনে, আজান শুনে যখন মুয়াজ্জিন বলে যে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান এটা শুনে যখন মুসল্লি ওঠে শয়তান কয় এই তো এটা আল্লাহর দলের লোক হয়ে গেল, একে তো উঠতে দেওয়া হবে না। কিন্তু যারা ঘুমে থাকে শয়তান কি করে জানেন, শয়তান তাদের মুখের উপরে পেশাব করে দেয়। কি করে? পেশাব করে দেয়। কিছু পেশাব ওই লোক খায় আর করে আর ঘুম পারে, আর কিছু পেশাব নিয়ে শয়তান এবারে ঘাড়ের উপরে মালিশ করার বলে বেটা ঘুমবার মসজিদে যাওয়ার দরকার নাই। আর যারা আসসালাতু খায়রুম মিনান নাওম বলে উঠে যায় আর সঙ্গে সঙ্গে শয়তান ধাক্কা খেয়ে পড়ে দুর্বল হয়ে যায়। জোরে বলে আল্লাহু আকবার। সে কথা আমি বলবো ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরেন। তার আগে আমরা যে মদিনার পাগল হয়েছি, যে মদিনার জন্য আমাদের মদিনায় যেতে মন চায় কি চায় না? সকলের চায়। ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ঠিক না? চলবে চলবে। ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে যার তরে পাগল সবই, যার লাগে হইল সৃষ্টি ত্রিভুবন, কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না সহে না আর পোড়ানে। হবে না, আব্দুল ইবনে মোবারক হজ করেন নাই কিন্তু আল্লাহ কবুল করে নিয়েছেন, কথাটা একটু বুঝতে হবে। এই জন্য অসহায় গরিব তাদের আশেপাশে থাকতে হবে। আপনি মানুষ নিয়ে জন্মগ্রহণ করেছেন, আপনি ভাবছেন আমি মানুষ, আসলে মানুষ নিয়ে জন্মগ্রহণ করলে কি মানুষ হয়? হয় না। একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একজন মা তার সন্তানকে বলেছে, বাবা রে আগাবেলা তুমি যা করেছো করেছো, বিকালবেলা কাদা পানি নিয়ে তুমি ঘোরাফেরা করবে না, বিকালবেলা ঘোরাফেরা করলে তোমার পিটানে আছে। এই সন্তান ওই যে মাঠে গিয়েছে বিকালে, ভালো করে মা গোসল করাইছে, কিন্তু বিকালে ঘুরতে ঘুরতে মাঠে গিয়ে দেখে আপনাদের এলাকায় ধানেতে বেশি, ধানের জমিতে বেশি পানি হলে একটা পোকা হয়, জানেন কে পোকার নাম? বলেন তো কি, কে পারবেন? না, কারেন্ট পোকা না। পানি বেশি জমলে সেখানে একটা জিনিস হয়, সেটা হচ্ছে ব্যাঙ্গের বাচ্চা, ব্যাঙ্গাসি হয়। জোরে বলেন ঠিক কি না? আর এটা দেখতে ঠিক টাকি মাছের মতো লাগে, সাইতান মাছ, কেউ কেউ বলে ষাটি মাছ, কেউ বলে চ্যাং মাছ, আছে না নাই, দেখতে ঠিক এমনই মনে হয়। তো এক ছেলে বিকালবেলা সকালে বা দুপুরের বেলার মা বলেছে বিকালে আর কখনো পানি নাড়াচাড়া করবে না, কাদা পানি নাড়বে না, নাড়লে খবর আছে। কিন্তু সে তো ছোটো মানুষ, বুঝে না, ছোট বাচ্চাদের সাথে চলে গেছে মাঠে, গিয়ে দেখে আহারে কত চ্যাং মাছ ঘুরতেছে, এইগুলি যদি আমি না ধরি তাহলে তো আমার অপরাধ হতে পারে, এই মনে করে ওই মাছ ধরা শুরু করে দিয়েছে। মানে ওটা তো আসলে মা, বলেন ঠিক কি না? থ্রি কোয়ার্টার যতই দামি হোক, প্যান্টের সাইজে যদি বেশি দামি হয়, আর কোনো বর যদি বিয়ে করতে যায়, কোনো বর যদি বিয়ে করতে যায়, লোকজন বলবে এই গাধার সাথে বিয়ে দেবো না, কারণ এ তো পড়ালেখাই জানে না। জোরে বলেন ঠিক কি না? এ তো প্যান্ট পরায় শিখে নি, থ্রি কোয়ার্টার পরেছে। থ্রি কোয়ার্টার এখন যারা পরে তারা কিছু কাটিং আছে, এদিক তাকান, এই যে চুল এদিক দিয়ে ভাঁজ দিয়ে এখানে মনে করেন একটু কেটেছে, এই পর্যন্ত কাটে নাই, এদিকে আবার বিশাল বড় একটা বান্দরের মতো রেখেছে, মানে ঘোড়ার যে চুল আছে এইরকম রেখেছে। এই গ্রুপের লোকেরা বেশিরভাগ
থ্রি কোয়ার্টার পরে জোরে বলেন ঠিক কি না এই থ্রি কোয়ার্টার যতই দামি হোক না কেন থ্রি কোয়ার্টার পরে যদি কোনো অফিসার অফিসে যায় বলবে এতদিন আমাদের সারের মাথা ঠিক ছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে সারের স্ক্রু ঢিলা হয়ে গেছে জোরে বলেন ঠিক কি না তা আজকে যারা ইসলাম নিয়ে বেশি ফতোয়া দিচ্ছে ইসলাম নিয়ে বেশি কথা বলছে বুঝতে হবে তারা ইসলামকে থ্রি কোয়ার্টার বানিয়ে ফেলেছে জোরে বলেন ঠিক কি না ভাই কাজে ইসলাম নিয়ে বেশি বেশি বেদাতি বেশি ফতোয়াবাজি করো না এখনো সময় আছে ফিরে আসো এটা হচ্ছে বাংলাদেশ ইসলামের দেশ এই বাংলাদেশে মানুষ হচ্ছে ইসলাম প্রিয় মানুষ জোরে বলেন ঠিক কি না তার প্রমাণ হলো মুস্তাক আর তিশা ওই যে বাজারে গিয়েছিল ওই একুশে বই মেলাতে তারা যে দীর্ঘদিন প্রেম করেছে অবৈধ প্রেম জোরে বলেন ঠিক কি না অবৈধ প্রেম দীর্ঘদিন ধরে করেছে দুইজন অনেক দিন যাবত প্রেম করেছে প্রেম করতে করতে তারা আবার প্রেমের উপন্যাস তৈরি করেছে বই লিখেছে বই লিখে এই বাংলাদেশের যুবকদেরকে সাপ্লাই দিচ্ছে বাংলাদেশের যুবকদেরকে সাপ্লাই দিতে গিয়ে একুশের বই মেলাতে যখন ঢুকেছে সকল বাঙালির সন্তানেরা ইসলাম প্রিয় সন্তানেরা শাহজালালের বাংলাদেশে শাহবাগদুমের বাংলাদেশের সন্তানেরা একত্রিত হয়ে তাকে এমন কিছু করেছে চতুর্দিক থেকে শুধু ভুয়া 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 স্লোগান যখন তুলেছে লজ্জা শরমে তারা মেলাতে থাকতে না পেরে মেলা থেকে বের হয়ে গেছে জোরে বলেন ঠিক কি না এইরকম অবস্থা হবে কাজে ইসলাম নিয়ে বেশি কথাবার্তা বলা যাবে না তসলিমা নাসরিন মনে করেছিল ইসলামকে কটাক্ষ করে ইসলাম নিয়ে কথা বলে আমি মানুষের জনপ্রিয় হব আমি বড় কবি হব বড় সাহিত্যিক হব এটা যখন চিন্তা করেছে বাংলার মুসলমান তাকে ছাড় দেয় নাই জোরে বলেন ঠিক কি না বাংলার মুসলমান একত্রিত হয়ে তসলিমা নাসরিনকে বাংলাদেশ সারা করেছে জোরে বলেন ঠিক কি না কাজে ইসলামের গায়ে যারা হাত দিয়েছে ইসলাম নিয়ে বেশি ফতোয়াবাজি করেছে ইসলামকে যারা খাটো করার চেষ্টা করেছে ইসলামকে যারা ছোট করার চেষ্টা করেছে তাদের পরিণতি এরকম হয়ে গেছে তাহলে এবার আপনাদের সেই ইসলামের সে কথাটা আমি বলতেছিলাম নাম্বার থ্রি মানুষ জাহান্নামে যাবে যে কারণ সেটা হচ্ছে মানুষ জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে একজন আর একজনের সমালোচনা করা আছে না নাই আল্লাহর নবীরা আল্লাহর নবী এবং তার সাহাবি এবং আউলিয়া আউলিয়া যারা আল্লাহওয়ালা ব্যক্তি তারা কিন্তু সবসময় ভাবে নিজের কথা সবসময় চিন্তা করে নিজে কি করে বাঁচবো হাতটা টান টান করেন তো টান করেন দেখেন অনেকে হাত তুলতেছে না এক হাত তুলেন যান দুই হাত তোলার দরকার না এক হাত তুলেন এক হাত তুলেন এক হাত তুলেন বলেন লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো নারে তাকবীর মনে নাই ইমাম হাসান হাসান কয়টা প্রশ্ন উত্তর দেবে একটা প্রশ্ন করেছে আরো বাকি আছে কয়টা বলেছে আমি বিয়ে হব কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে চারটা বলেন কয়টা প্রশ্ন উত্তর দেওয়ার আগে তাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হলো কি কর কিন্তু ইমাম হাসান যে হাসান রহমতুল্লাহ আলাই তিনি আসলে চারটা প্রশ্ন উত্তর দিতে পারবে কি পারবে না এটা জানা দরকার আছে না নাই জানতে চান ইনশাল্লাহ জানানো হবে তো এই হাত খসাতে যারা চান কিছু এই যে ইনারা যে আয়োজন করে প্রতি বছরে আয়োজন করে কি করে না এটা হলো পঞ্চম বার্ষিকী এই আয়োজন আবারও হোক সবাই তো চান ইনশাল্লাহ সামনে আবার মাহফিল হবে মাহফিলের জন্য আল্লাহর কোন বান্দা আছেন ১০,০০০ টাকা দিবেন দেখে হাত তুলেন পারবেন দুইজনে ১০,০০০ আল্লাহর কোন বান্দা আছেন ৫,০০০ করে কে দিতে পারবেন দেখি এই তো ৫,০০০ টাকা জোরে বলেন মারহাবা লিল্লাহে তাকবীর নাম কি নাম বলেন আবু বকর সিদ্দিক আল্লাহ তোমার প্রিয় বান্দা ৫,০০০ টাকা বলেন মারহাবা আল্লাহ দান করেছে ৫,০০০ টাকা রেখো না ঠেকা আমলে রেখো না ফাঁকা কবরে থাকতে হবে একা জোরে বলেন ঠিক কি না আমল করে দাও পাকা নবীর সাথে করে দাও দেখা জোরে বলেন আমিন অনেকে বলছে আমিনও বলবো না দানও দিব না হুজুর আপনি আসছেন হাত দিয়ে পাবেন আপনিই বলেন সব কি কন ঠিক কিনা
এক জায়গায় ওয়াজ করতে গেছি কিছু মুসল্লি বলছে হুজুর আপনি যে বারবার বলছেন বলেন সুবহানাল্লাহ তো আপনি ওয়াজ করার পরে হাদিয়া পাবেন নি 20000 টাকা আমারে কয় হাজার দিবেন তাই আমরা বলবো সুবহানাল্লাহ আমরা বলবোই না কথা কি বুঝেছেন তো এই রকম মনে করলে হবে না দানও করব না আমিনও ধরব না জোরে বলেন ঠিক কি না আবার আমরা যখন হেফজ মাদ্রাসায় পড়েছি তখন আমাদেরকে হুজুরেরা শিখিয়েছে পেশাব লাগলে এক আঙ্গুল তুলবে কি কোন ঠিক কি না পেশাব লাগলে এক আঙ্গুল পায়খানা লাগলে দুই আঙ্গুল তবে ওয়াজ করতেছে এক মুসল্লি পিছন থেকে হাত তুলেছে বড় মাহফিলে পিছন থেকে হাত তুলে বলছে তিন আঙ্গুল তুলেছে কয় আঙ্গুল তিন আঙ্গুল তুলেছে ওয়াজ শেষ করে লোক আমার সাথে দেখা করে বলছে হুজুর তিন আঙ্গুল তুলেছি কি জন্য আপনি কি জানেন আমি বললাম না জানি না বলছে আমি বিড়ি খাবো বিড়ি বিড়ি কথা কি বুঝেছেন এরকম আছে না নাই যারা বলে আছে না নাই আসলে একটু আমলের ওয়াজ শোনাতে চেয়েছিলাম আমি কিন্তু এগুলি পারি এগুলি ওয়াজ করতে পারি এমন কিছু ওয়াজ করবো আপনি চরম আনন্দ পাবেন চরম কি কন ঠিক কিনা তো দান করেছে 5000 টাকা রেখো না ঠেকা আমলে রেখো না ফাঁকা ইমান করে দাও পাকা কবরে থাকতে হবে একা নবীর সাথে করে দাও দেখা একটু ছোট্ট করে বলেন তো আমিন আমিন আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন ও গো আল্লাহ রহমান ও রহিম আমায় করি অপার আমি পাপি গুনাহগার বান্দা দয়াল আমি পাপি গুনাহগার বান্দা দয়াল কেমনে হইব রে পার ও গো আল্লাহ রহমান ও রহিম আমায় করি অপার বলেন আমিন তাহলে একজন আরেকজন দরকার আরেকজন 5000 আরেকজন আল্লাহ তোমার প্রিয় বান্দা আবু বকর সিদ্দিক আল্লাহ দান করেছে 5000 টাকা দান করলো 5000 আল্লাহ হয় না বেজার পার করে দাও হাসরের বাজার জায়গা করে দাও জান্নাতের বাজার জোরে বলেন আমিন ওই এক আবু বকরই শুধু দোয়া পায় আপনাদের আর দোয়ার দরকার নাই কি কন ঠিক কি না তো এই যে আমি এক জায়গায় ইমামতি করার সময় আমার এক সম্পর্কে ওই ইমামতির কালে ওই এলাকায় খালাতো ভাই হয়েছিল ও কি করে আমি যখন নামাজ শুরু করি ওই সময় আসি একদিন অক ধরলাম এই তুমি নামাজের সময় আসো কি জন্য তো বলছে যে আমি জানি তো আপনি শেষেই বলবেন যে নামাজ পড়ো শেষে এই ওয়াজই করবেন কাজে একই ওয়াজ যখন হয় তখন আমি ওই প্রতিদিন ওই নামাজের সময় যাই এরকম করলে কি হবে আপনি ভাবতেছেন হুজুর 5000 টাকা যে দিছে ওর নামে শুধু দোয়া করেন আমরা দিবও না দোয়া নিবও না এরকম চিন্তা কি দেখি আল্লাহর কোন বান্দা যদি না থাকেন এবার মা বোনেরা আমার ওয়াজ শুনে হয়ে গেছে খুশি আপনারা যেহেতু মেরেছেন ঝাঁকি জোরে বলেন ঠিক কি না আমরা বুঝতে পেরেছি মা বোনও ওখান থেকে একটু ঝাঁকি মেরেছে আওয়াজ দিয়ে হেসেছে তাই বাংলা লিঙ্ক একটা কথা বলেছে সেটা হচ্ছে লেডিস ফার্স্ট মানে মেয়েরাই ওপরে মেয়েরাই ফার্স্ট এরপরে এই কিছুদিন আগে আমার সরকারি চাকরি হয়েছে কিছুদিন আগে সরকারি চাকরি হয়েছে চাকরি নিতে গিয়ে আমি দেখলাম বাস্তব একটা অভিজ্ঞতা সেটা হচ্ছে অফিস আদালতে যেখানে যায় সেখানে মেয়েদের অধিকার কম না বেশি একটা আওয়াজ দেন কম না বেশি মেয়েদের আওয়াজ বেশি আর একটা কথা শোনাই সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে মেয়েদের কিন্তু 100% কোটা ছেলেদের 1%ও নাই মানে ছেলের কোনো দামই নাই এই কারণে পাঠ্যপুস্তকে বর্তমান সময়ে শরীফ থেকে শরীফা হওয়া শুরু হয়ে গেছে জোরে বলেন ঠিক কি না বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষাক্রমে শিক্ষা ব্যবস্থায় পাঠ্যপুস্তকের এই যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বইয়ের মনে করেন 40, 41, 39, 40, 41 পৃষ্ঠায় শরীফ থেকে শরীফাতে রূপান্তরিত হয়েছে সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার ইংলিশে এটা আমি আগে বুঝতামই না শরীফ থেকে শরীফা যখন হয়েছে এই গল্প পড়তে ট্রান্সজেন্ডার অর্থাৎ পুরুষ ছিল আগে আস্তে আস্তে মহিলা হয়ে গেছে কেননা বাংলা লিঙ্ক বলেছে লেডিস ফার্স্ট ও এখন ফার্স্ট হতে চাচ্ছে ফেসবুকে ঢুকবেন দেখবেন অসংখ্য ভিডিও বের হয়েছে একদিন এক শিক্ষক শিক্ষককে গিয়ে এক ছাত্র সালাম দিয়ে বলছে স্যার আসসালামু আলাইকুম স্যার বলছে ওয়ালাইকুম তুমি কে বলছে আমি সাগরিকা এই সাগরিকা মানে সাগরিকা নামে তো কোনো মেয়ে এই ক্লাসে পড়তো না বলছে না স্যার আমি আগে ছিলাম সাগর লেখাপড়া করতে এসে এখন আমি হয়ে গেছি সাগরিকা
কথা কি বুঝেছেন কাজে সাগরিকাদের এখন দাম বেশি তাই আমি বলতে চাই আমার মা বোনেরা আপনারা কে আছেন এমন কোন বান্দি আছেন দেখি একাই দিবেন 10000 টাকা সবাই জোরে বলেন তো মারহাবা এই যে গতদিনে আরোহিন দুর্গাপুর আরোহিন লস করলাম মেয়েদের মধ্যে বেশি দান করেছে 30 বস্তা সিমেন্ট আপনি তো সাক্ষী 30 বস্তা সিমেন্ট না 30 বস্তা সিমেন্ট দান করেছে মিয়েরা ছেলেদের চাইতে মিয়েরা দানে ফাস্ট হয়েছে একটা আওয়াজ দিয়ে বলেন তো মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা আমি এখন একটু গরম পানি খাবো আপনাদের কি আপত্তি আছে আমাদের গিয়াসউদ্দিন তাহেরি ভাই কিছুদিন আগে চা খেলো চা খাওয়ার পরে এই চা আবার জনগণে এবার ঢেলে দিল এখন আর সে চা খায় না এখন কফি খায় কফি কফি তো আমি চা কফি কিছুই খাই না আমি একটু গরম পানি খাবো আপনাদের কি সমস্যা আছে যদি কারো মন চায় তাহলে এখানে এসে একটু খাইতেও পারেন কোনো সমস্যা নাই বলেন আল্লাহু আকবার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 Allah 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 tomar lila khela কেউ বোঝে কেউ বোঝে না মাহবুব তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না তুমি কাউকে রাখো গাস্ত লাদ মাওলা কাউকে রাখো বালাখানাই তুমি কাউকে রাখো গাস্ত লাদ মাওলা কাউকে রাখো দশতালাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না মাহবুব তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 Allah la ilaha illallah la ilaha la ilaha illallah la ilaha la ilaha la ilaha la ilaha La ilaha la ilaha asiya khale premer khela feraun dilo tare kotoi jala asiya khale premer khela feraun dilo tare kotoi jala samra kete chamra kete chamra kete laban lagailo tobu sare nai illallah la ilaha la ilaha la ilaha la ilaha La ilaha illallahu balare amar man la ilaha illallahu balare amar man maraner kale bujhite paribe maraner kale bujhite paribe ei kalimar kotoi gun la ilaha illallahu balare amar man la ilaha la ilaha la ilaha থাকার পরে দেখলেন যে এই লোকটা একই আমল করে সে যা আমল করে ও আমল করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তাসবিহ তাহলিল করে জিকির করে এই লোকটা তাই করে তিনি চিন্তা করলেন কি ব্যাপার এই লোক তো একই আমল করেন
তৃতীয় দিন তাই দেখলেন দ্বিতীয় দিন তাই দেখলেন তৃতীয় দিনে এবার তিনি বললেন ভাই আমার আব্বার সাথে কোনো গন্ডগোল হয়নি কোনো কারণ ছাড়া আমি আপনার বাড়িতে এসেছি তো কি জন্য এসেছেন কারণ হচ্ছে আপনার আমলটা দেখার জন্য কি দেখার জন্য বলেন তো আমল দেখার জন্য যে আপনি কি আমল করেছেন ও আচ্ছা তো কেন বলছে রাসূল বলেছেন রহমাতাল লিল আলামিন বলেছেন আপনাকে আল্লাহ তাআলা নাকি maaf করে দিয়েছেন আপনি হলেন জান্নাতি সাহাবী জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা বলেছে হ্যাঁ তিন দিন এই কথা বলেছে আর এই খোঁজ নর জন্য এসেছি আমার প্রিয় ভাইরা তিনি বললেন ভাই আমি এমন কোন আমল করি না যে আমলের কারণে আল্লাহ আমাকে maaf করে দিবেন আপনি যা আমল করেন আমি তাই করি এবার তিনি বললেন ভাই রে তারপর আপনাকে বলতে হবে আপনি কি আমল করেন তিনি বললেন আমি আমল আসলে কিছু করি না আমার একটা আমল আছে সেটা হলো আল্লাহর শেখানো নয় নবীর শেখানো নয় সেটা হচ্ছে আমি নিজেই করি এবারে সাহাবী আমর ইবনুল আস বললেন তাহলে আপনার সে আমলটা বলেন সে আমলটা হলো আমি যখন ঘুমাতে যাই তখন আল্লাহর নবীর শেখানো সমস্ত দোয়াগুলি করি পড়তে পড়তে ঘুমা যায় আল্লাহর নবী যা বলেছেন তা পড়তে পড়তে ঘুমা যায় আর সর্বশেষ আমি চিন্তা করি আল্লাহ আজকে সারা দিন যা হয়েছে আমি সবাইকে maaf করে দিয়েছি আল্লাহ তুমি আমাকে maaf করে দাও সারা দিন যা করেছি আল্লাহ তুমি আমাকে maaf করে দাও সারা দিন যা করেছি আল্লাহ তুমি আমাকে maaf করে দাও এখান থেকে আপনি কি বুঝলেন তিনি কিন্তু নিজে আল্লাহর কাছে maaf চেয়েছেন অন্যের দোষ ধরে নাই তেমনি নবী মুসা আলাইহিস সালাম এই রকম আল্লাহর কাছে maaf চেয়েছিলেন কারো দোষ ধরে নাই কিন্তু এখন হচ্ছে মুসলমান মুসলমানের দোষ ধরে কি ধরে না জোরে বলেন ধরে কি ধরে না এবার আসেন প্রিয় ভাইরা ইমাম মালিকের জীবনী পড়তে গিয়ে একটা ঘটনা পেয়েছি সেটা বলে আমি শেষ করে দেব সেটা হচ্ছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইর জামানায় এক মহিলা মা বোনদের ব্যাপারে কিছু বলা দরকার জোরে বলেন ঠিক কি না কারণ মা বোনেরা যখন কথা বলে একজন আরেকজনের গীবজ্জ বেশি বেশি করে জোরে বলেন ঠিক কি না কি ব্যাপার এলাকায় মনে হয় করে না কি কোন ঠিক কি না আমাদের এলাকায় মা বোনেরা বেশি বেশি গীবত করে এলাকার মা বোনেরা করে না কারণ এলাকার মা বোনের কথা বললাম বিপদও পড়তে পারবো না জোরে বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইরা ইমাম মালিকের সময় এক মহিলা নেককার মহিলা সে হলো খুব ভালো আমলকারী মহিলা তিনি যখন মারা গেলেন তিনি মারা গিয়েছেন এই খবরটা এলাকায় ছড়িয়ে পড়ল আর এক মহিলাকে ডাকা হলো এই মহিলাটাও খুব নামাজি এবং পরহেজগার এবং আল্লাহ আল্লাহ জিকিরকারী সকল কাজগুলি করে তিনি এই মহিলাকে গোসল করানোর জন্য এসেছেন আসার পরে গায়ে যখনই হাত দিয়েছেন হাত দেওয়ার সাথে সাথে তার হাতটা গায়ের সাথে আটকে গেছে হাত টানাটানি করে কিন্তু খুলে না কোন অবস্থাতে হাত খুলে না ব্যাপারটা কি হাত খুলে না কেন কি হলো এবার লোকজন গিয়ে তার হাতটা খোলার চেষ্টা করেছে কিন্তু কেউ খুলতে পারে না মসজিদের ইমামকে ডাকা হলো মসজিদের ইমাম এসে দোয়া পড়া শুরু করেছে কিন্তু হাত খুলে না এবার পীর সাহেবকে ডাকা হলো পীর সাহেব এসে দোয়া করেছে কিন্তু হাত খুলে না বিষয়টা কি হলো কি ওই জামানার সবচাইতে বড় ইমাম ছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই চলে আসলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো হুজুর এই মহিলাটা ওই মহিলাকে গোসল করাতে এসেছে গোসল করানোর সময় গায়ে হাত দেওয়ার সাথে সাথে হাতটা এমন ভাবে আটকে গেছে হাত আর কেউ খুলতে পারছে না এবার এই মহিলার লোকজন বলতেছে ও তো মারাই গেছে কাজে হাত খোলার জন্য একটু চামড়া কেটে দিলেই তো হয়ে যায় একটু চামড়া কেটে দিলেই তো হয় কিন্তু মৃত ব্যক্তির লোকেরা বলছে না আমার এই মৃত ব্যক্তি হয়েছে তো কি হয়েছে আমার বইয়ের চামড়া আমি কাটতে দেব না এবার যেই লোকটা গোসল করাতে গিয়েছে তার স্বামী এসে বলছে যে অন্য লোকজন বলল তাহলে যেই মৃত যেই লোকটা এই মেয়ের গোসল করাচ্ছে ওই মেয়ের হাতটা কেটে ফেললেই তো হয় এবার এই মেয়ের স্বামী এসে বলছে না আমার বউ তো একটা উপকার করতে এসেছে বলেন ঠিক কিনা আমার বউ তো উপকার করতে এসেছে তাতে কিসের সমস্যা আমার বউয়ের হাত আমি কাটতে দেব না কাজে এই কাজ করা যাবে না দ্বন্দ্ব শুরু হয়ে গেছে কি করি
হুজুর বলছে ইমাম মালিক বলছেন এর একটা সমাধান আছে জোরে বলে আল্লাহু আকবার ইমাম মালিক পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বললেন মা আপনি যে গোসল করাচ্ছেন সত্য করে বলবেন আপনি কি কোনো অপরাধ করেছেন নাকি যার কারণে আপনি ওই মহিলার গায়ে হাত ধরার সাথে সাথে আপনার হাতটা গায়ের সাথে বসে গেছে তিনি বলছেন হুজুর আমি কোনো অপরাধ করিনি আমি একবার আল্লাহর জিকির করি আল্লাহর দেখার বিধান মাফিক শুনি নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত রোজা রাখি পর্দা করি সমস্ত কিছু করি কিন্তু তারপর আল্লাহ তাআলা এমন করলো কেন ইমাম মালিক বলে মা তুমি সত্য কথা বলো তাছাড়া কিন্তু তোমার বিপদ আছে সে বলছে হুজুর আমি সত্য করে বলছি আমি এমন কোন অপরাধ করি নাই যে অপরাধের কারণে আজকে এই হাতটাই মহিলার গায়ে আটকে গেছে এই কথা শুনে ইমাম মালিক বলছে তাহলে এটা তো অবশ্যই আল্লাহর গজব জোরে বলেন ঠিক কি না কিন্তু হাত তো খোসার লাগবে কি লাগবে না আপনার কি চান যে হাত খুসুক সবাই চান কে কে চান একটু হাত তুলে দেখান তো লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল কোরআনের আলো নারে তাকবীর সবাইকে হাত খোসাতে চান হাত যদি খোসাতে চান তাহলে আমাকে দিয়ে খোসাতে হবে জোরে বলেন ঠিক কি না মানে আমি যদি খোসায় দিই ইমাম মালিকের জীবনী পড়ে যেটা পেয়েছি তিনি যেই দোয়া পড়ে খোসাইছিলেন যেই দোয়া পড়ে খোসাইছিলেন এই হাতটা ঠিক সেই দোয়া আপনাদের সামনে আমি পড়ব কিন্তু তার আগে কিছু কাজ আছে সেই কাজ হচ্ছে যে আল্লাহর জন্য কিছু দান করতে হবে পারবেন না চলে যাবেন বলেন দান করবেন না চলে যাবেন আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার আর চলে বলে আল্লাহু আকবার